কবে উদ্বোধন হয়েছে? ফেব্রুয়ারির 12 তারিখে উদ্বোধন। বার্গার 130, স্যান্ডউইচ 70। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ফ্রিকোয়েন্ট ট্রাভেলার। মূল ভিডিওতে যাওয়ার আগে প্রথমে একটি গুড নিউজ দিয়ে শুরু করছি। আপনাদের সকলের সাপোর্ট এবং অনুপ্রেরণায় ফাইনালি আমি ইউটিউব মনিটাইজেশনের জন্য আবেদন করেছি। আশা করি সামনের দিনগুলোতেও আপনাদের এই আন্তরিক সহযোগিতা পাব। বন্ধুরা, ঢাকা থেকে যমুনা সেতু পার হয়ে উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত সিরাজগঞ্জের হাটিকুমরুল মোড়েই ছিল ব্র্যান্ড অব নর্থ বেঙ্গল ফুড ভিলেজ প্লাস হাইওয়ে রেস্টুরেন্ট। সারা দেশের উত্তরবঙ্গ অভিমুখী যানবাহনগুলোর হাইওয়ে বিরতির একমাত্র পয়েন্ট ছিল এই ফুড ভিলেজ প্লাস রেস্টুরেন্টটি। 2013 সালে যাত্রা শুরু করার পর দেশব্যাপী এর পরিচয় ছড়িয়ে পড়ে, কিন্তু সম্প্রতি সড়ক আধুনিকায়নের স্বার্থে প্রায় এক যুগের বেশি সময় ধরে চলে আসা এই রেস্টুরেন্টটি ভেঙে ফেলা হয়েছে। খাবারের মান ও দাম নিয়ে যাত্রীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও উত্তরবঙ্গের ফুড ভিলেজের সমমানের আর কোনো হাইওয়ে রেস্টুরেন্ট না থাকায় তেমনিভাবে এটি যাত্রীদের কাছে আস্থা ও ভরসার জায়গাও ছিল। তবে আশার কথা হলো, হাইওয়ে বিরতিতে যাত্রীদের সেবাদানের লক্ষ্যে ফুড ভিলেজ আবার নতুনভাবে নতুন লোকেশনে উদ্বোধন হয়েছে। বন্ধুরা, আজকের ব্লগে এই নতুন ফুড ভিলেজটি সম্পূর্ণ ঘুরে দেখাবো এবং এখানকার স্টাফদের ইন্টারভিউ শেয়ার করব। বন্ধুরা, আসছিলাম কুষ্টিয়া থেকে লালনশাহ সেতু পাড়ি দিয়ে পাবনার রূপপুর হয়ে ঢাকার নাটোর রাজশাহী হাইওয়ে ধরে ঢাকার পথে। বন্ধুরা, কুষ্টিয়া রাজশাহী নাটোর থেকে ঢাকা অভিমুখী বাসগুলো সিরাজগঞ্জ নাটোর হাইওয়ে হয়ে হাটিকুমরুল মোড় দিয়ে ঢাকায় প্রবেশ করে। যাত্রাবিরতিতে গাড়ি থেকে নামার পর ফুড ভিলেজ লেখাটা দেখে রীতিমতো অবাক হলাম। বন্ধুরা, এখন আমরা এই পুরো রেস্টুরেন্টটি ঘুরে দেখব এবং এখানে যাত্রীদের জন্য কি কি সুযোগ সুবিধা আছে সব কিছুই বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরব। নতুন এই ফুড ভিলেজের লোকেশান হচ্ছে নাটোর রাজশাহী হাইওয়ের সিরাজগঞ্জের সরঙ্গা থানার হরিণছড়া বাজারে। এখন রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করা যাক। বন্ধুরা, নতুন এই রেস্টুরেন্টটি বেশ সাজানো গুছানো এবং পরিপাটি। ভেতরে আধুনিকতা এবং প্রাকৃতিক উপাদানের সমন্বয়ে ফার্নিচারে আনা হয়েছে বেশ বৈচিত্র্যতা। রেস্টুরেন্টের ক্যাশ কাউন্টারের লেফট সাইডে রয়েছে ফুড সার্ভিং এরিয়া। রেস্টুরেন্টের ওয়াশরুমও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বেসিন থেকে শুরু করে কমোড সব কিছুই অনেক নিট অ্যান্ড ক্লিন ছিল এবং হাত ধোয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে হ্যান্ড ওয়াশও ছিল। এই রেস্টুরেন্টের দুইটা অংশ রয়েছে। আমরা এখন যে পাশটাতে আছি এটা নন এসি অংশ, আর নন এসির সামনেই আছে এসি রেস্টুরেন্ট। তো এখন আমরা এসি রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করব। তবে এসি নন এসি রেস্টুরেন্টে বসতে কোনো বাধ্যবাধকতা নেই, যাত্রীরা চাইলে যে কোনোটাতেই বসে খাবার গ্রহণ করতে পারবেন। এসি রেস্টুরেন্টের সবগুলো চেয়ারই হচ্ছে যে বেতের তৈরি। রেস্টুরেন্টের এই পাশটাতে বসে দিগন্ত বিস্তৃত ধান ক্ষেতের মনোরম দৃশ্য উপভোগ করতে পারবেন। এসি রেস্টুরেন্টের জন্য আলাদা একটি প্রবেশদ্বার আছে। সাধারণত এসি গাড়িগুলো এই পাশটাতেই দাঁড়ায়। রবিউল ভাই, ফুড ভিলেজের এই ব্রাঞ্চটা কবে উদ্বোধন হয়েছে? ফেব্রুয়ারির 12 তারিখে উদ্বোধন। এটা কি ওই যে হাটিকুমরুল মোড়ে যে ফুড ভিলেজটা ছিল ওইটারই নিউ ব্রাঞ্চ না দুইটা আলাদা? আমরা যতদূর জানি পুরো ম্যানেজমেন্ট যেগুলো ছিল ওখানকার, মানে ওখানকার যে স্টাফগুলো ছিল টোটাল স্টাফগুলো ওখানকার। এখানে আমরা এমনকি উর্দুতম যে কর্তৃপক্ষ ম্যানেজমেন্ট ছিল আপার লেভেল ডিজিএম এজিএম থেকে শুরু করে ওনারা এখানেই আছে। মানে এই এলাকার নাম কি? এলাকার নাম হচ্ছে হরিণছড়া বাজার। কি বাজার? এটা কোন ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে? তোমাদের এখানে বর্তমানে কি কি খাবার পাওয়া যায়? খাবার আপনাদের সকালে পাওয়া যাবে পরোটা, তন্দুরি, আর পরোটা তন্দুরি দুই হাতে একটা ডিম পাওয়া যাবে, পাতলা ডাল আছে, গরুর মাংস আছে, চা।
ইয়া কাপ দই কত করে? 50 আর সরা মিষ্টি কোনটা কত? মিষ্টি যা আছে সব 340। ফাস্ট ফুড আইটেম কোনটা কত? বার্গার 130, স্যান্ডউইচ 70 আর পিৎজা 120, সবটা হচ্ছে আপনার 140। এই কয়েকটা আমার তো মানে পড়া আছে, আপনি তো আরও এগুলো আসবে যেগুলো লিস্ট করা আছে আপনার সামনেতে আরও আসবে। সব কিছু তো ফ্রেশ খাবারই না? জি, এখানে পিছনে ইয়ে করা হয় সবগুলো আপনাদের এখানেই তৈরি হয়। সিরাজগঞ্জের লুঙ্গি গামছার সুখ্যাতি সারা দেশব্যাপী। রেস্টুরেন্টের বাহিরের এই দোকান থেকে চাইলে কিনে নিয়ে যেতে পারবেন। আঙ্কেল, আপনার এখানে কি কি বিক্রি করেন? গামছা কত করে? লুঙ্গি বিক্রি করেন? গামছা দেখি ভাইয়া ভালো। লুঙ্গি কত করে? 650 আছে, 550 আছে, 400 আছে, আর 300 টাকা আছে। রেস্টুরেন্টের পিছন সাইডের এই পাশটাতে আছে বিশাল কিচেন এরিয়া, আর এর পাশেই আছে নামাজের ঘর। এখানে যাত্রা বিরতিতে আগত সকল যানবাহনের স্টাফদের জন্য রয়েছে একটি সেপারেট সিটিং এরিয়া। এর পাশে রয়েছে একটি লাইভ কিচেন যেখানে তন্দুর রুটি আর ডাল পাওয়া যায়। গরম গরম রুটি আর ডালের স্বাদ গ্রহণ করতে এখানে বসার ব্যবস্থা করা আছে। বন্ধুরা, আধুনিক কফি পানের যেমন ব্যবস্থা রয়েছে, তেমনিভাবে ওপেন প্লেসে দাঁড়িয়ে মাটির চুলায় তৈরি ট্রেডিশনাল চাও পান করতে পারবেন। ভিউয়ার্স, এই হাইওয়ে রেস্টুরেন্টের পুরো এলাকাটাই যেন একটা ফুড কোর্ট। মূল রেস্টুরেন্টের বাহিরে এই পাশটাতে আছে বেশ কিছু খাবারের দোকান। এখানে চকলেট, ক্যান্ডি, চিপস থেকে শুরু করে ফ্রেশ ফ্রুটস সহ অনেক রকমের খাবারের দোকান আছে। নতুন হওয়াতে কিনা জানি না, তবে আপাতত রেস্টুরেন্টের ভেতর বাহির সব জায়গায় ছিল পরিষ্কার পরিচ্ছন্নতার ছাপ। বন্ধুরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগটি এখানে শেষ করলাম। শুরু থেকে যারা আমার চ্যানেলে সাপোর্ট দিয়ে আসছেন, আশা করি আগামীতেও আপনাদের এই সাপোর্ট বিদ্যমান থাকবে। বন্ধুরা, পরবর্তী ব্লগগুলোতে আসছে কুষ্টিয়া, মেহেরপুর আর চুয়াডাঙ্গা ভ্রমণের দারুণ সব এক্সাইটিং ব্লগ। তাই পরবর্তী ভিডিওর আপডেট পেতে অবশ্যই বেল আইকনে প্রেস করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ভিডিওর লাস্টে একটা রিভিউ শেয়ার করি। ঢাকা টু কুষ্টিয়া রুটের বেস্ট বাস সার্ভিস হচ্ছে SB ডিলাক্স। স্টাফদের বিহেভিয়ার থেকে শুরু করে গাড়ির কন্ডিশন সব কিছুই ছিল খুবই চমৎকার।